কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। দেশের জোয়ারভাটার এলাকায় পানি এবং লবণাক্ততার জন্য জমিতে বছরের পুরো সময়ে কোনো চাষাবাদ করা যায় না। সেজন্য এই সমস্যা থেকে উত্তরিয়ে চাষাবাদ করার জন্য এক নতুন বিশেষ পদ্ধতি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যা সর্জন পদ্ধতি নামে প্রচলিত। বিশেষ করে উপকূলীয় এলাকায় এ ধরনের পদ্ধতি বেশি ফলপ্রসূ। এই পদ্ধতিতে সমতল জমিকে 4-5 ফুট প্রশস্ত করে জমিতে নালা তৈরি করা হয়। নালার গভীরতা 3-5 ফুট করা হয়। গর্তের মাটি নালার দুপাশে রেখে উঁচু আইলের মতো করা হয়, যেখানে জোয়ার ভাটা বা বন্যার পানি ওঠে না। জমির চারদিকে মাটির বাঁধ দিয়ে আটকিয়ে রাখা হয়, যাতে মাছ চাষে মাছ বের হয়ে যেতে না পারে। ফলে সারা বছর মিষ্টি পানি থাকে, সেভাবে বছরব্যাপী বিভিন্ন ধরনের মাছ চাষ করা চলে। এতে মাছ ভিত্তিক বাৎসরিক আমিষের যোগান তো আসেই, বরং অতিরিক্ত মাছ বিক্রি করে বেশ লাভবান হওয়া যায়। আর উঁচু আইলের ওপর সারা বছর শাকসবজি দ্রুত বর্ধনশীল ফলের চাষাবাদ করা যায়। আর পানির উপরে মাচা বা জাল দিয়ে সারা বছর লতা জাতীয় সবজির আবাদ করা যায় অনায়াসে। নোয়াখালী এলাকার মানুষ এই সর্জন পদ্ধতি অবলম্বন করে তাদের অনাবাদি লবণাক্ত জমি সারা বছর আবাদের আওতায় এনেছেন, বিভিন্ন ফসলে আবাদ করে লাভবান হচ্ছেন। সর্বপ্রথম 2009 সালে চাষ শুরু করি মুষ্টিমেয় কিছু লোক সর্জন পদ্ধতিতে। তখন আমাদের মাঝে ওই যে কৃষি অফিসার ভাইদুল স্যার আমাদেরকে প্রশিক্ষণ দেয় আরও ভালোভাবে করার জন্য। আমরা এইভাবে করতেছি বিগত দিন, আজকে এই 6-7 বছর আমরা চাষ করি এই ধরনের পদ্ধতিতে করি। নিচে মাছ চাষ এবং উপরে এই মৌসুমিতে রবি মৌসুমে করি সিম চাষ, এবং সিমের পরে যখন গ্রীষ্ম মৌসুম আইয়ে তখন বর্ষা মৌসুমে আমরা লতা জাতীয় সবজি শশা, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ এগুলি চাষ করি। এবং আমরা আগে যে ধান চাষ করতাম তার সাথে এখন এই সবজি চাষে ধানের থেকে অনেক লাভবান আমরা। পার্শ্ববর্তী যে বাজার আছে কালাদুর বাজার, ভূমিহীন বাজার, সৈয়দপুর বাজার, ওই জায়গায় প্রতিদিনই হাট আছে, প্রতিদিন হাটে ব্যাপারী আছে, আমরা পাইকারি ওদের কাছে বিক্রি করি। অত্র এলাকায় একসময় চর, নতুন চর জাগলো, ওই চরে ফসল হইতো না। তো এই সর্জন পদ্ধতিটা যখন ইন্ট্রোডিউস হইলো দেখা গেল যে এখানে লবণাক্তটা কারণে চাষ করতে পারে না, সেই জন্য এই ফার্ম মেথড করে নিচে পানি এবং উপরে আমরা এই লতা জাতীয় সবজি চাষ করি। তো লতা জাতীয় সবজি চাষ করার ফলে দেখা গেছে যে এই শুকনো মৌসুমে যেই লবণটা উপরে উঠে আসে তো ভালো ফসল হইতো না। তো এই নিচে পানি থাকার কারণে লবণটা উপরে উঠে আসতে পারে না। এই জানুয়ারি মাসে 15 ডেসিবেল পর্যন্ত চলে আসে লবণাক্ততা, এবং মার্চ মাসে এটা একবার সর্বোচ্চ হাই চলে যায় এবং 30 পর্যন্ত উঠে যায়। তখন আর ফসল হয় না, তখন এগুলি আস্তে আস্তে মরে যাবে। তখন আবার যখন বৃষ্টি আসবে তখন আবার ওয়াশ আউট হয়ে লবণটা নিচে চলে যায়, তখন আবার আমরা এখানে চাষাবাদ শুরু করতে পারি। তো এই পদ্ধতিটা অবলম্বন করে এলাকার জনগণ এবং কৃষকরা খুবই উপকৃত হচ্ছে, এবং আমরা কৃষি ডিপার্টমেন্ট থেকে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এবং এখানে প্রচুর, প্রায় 1200 হেক্টর জমিতে এই শিম জাতীয় সবজি চাষ হচ্ছে। এই শিমটা ওরা এই লোকাল মার্কেটে বিক্রি করে, এটা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে যায়।
এবং দেখা গেছে যে শুধু শিম না, এরা শিমের বিচিটাকেও আলাদা করে বিক্রি করে এবং এই বিচিটা চট্টগ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয়। এখান থেকে এই বিচি চট্টগ্রাম সহ ওই অত্র এলাকার অন্যান্য অঞ্চলে চলে যায়। তো দেখা গেছে যে এই এটা একটা শিল্পের মতো রূপ ধারণ করছে এবং এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসে এবং এই ট্রাক দিয়ে ঢাকার কাউরান বাজার সহ বিভিন্ন আড়তে এই শিম যাচ্ছে। শীত মৌসুমে তারা বিশেষ করে শিমের আবাদ করেন এবং নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে চড়া দামে বিক্রি করে লাভবান হন। শীতকালে কেউ নোয়াখালী এলাকায় আসলে মুগ্ধ হয়ে যাবেন শিমের ভুবন দেখে, যেদিকে তাকান শুধু শিম আর শিম। এই পদ্ধতি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে, এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থারও ব্যাপক পরিবর্তন এসেছে। নদী ভাঙা মানুষগুলো এই পদ্ধতি অবলম্বন করে স্বস্তির নিঃশ্বাস ছড়াচ্ছেন, এগুলো বাজারে নিয়ে বিক্রি করেন। সুতরাং যেখানে পানির জন্য, লবণাক্ততার জন্য আবাদ করা যায় না, সেখানে সরজান পদ্ধতি অবলম্বন করা যায় অনায়াসে। নোয়াখালী জেলার লবণাক্ত এলাকায় সারা বছর চাষাবাদের জন্য সরজন পদ্ধতি একটি সর্বোৎকৃষ্ট পন্থা। এটা এক ধরনের রিজ এন্ড ফারো মেথড। এখানে গভীর খাত করা হয়, খাতের উপরের মাটিটা উপরে তুলে 6 ফিট প্রশস্ত করে সেখানে শীত মৌসুমে এখানে প্রধানত শিমটা চাষাবাদ হয়। খরিফ মৌসুমে এখানে সব ধরনের লতা জাতীয়, কুমড়া জাতীয় সবজির চাষাবাদ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করতেছে। CDSP4 মাধ্যমে এখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহায়তা প্রদান করে থাকি। এখানে লবণাক্ত মাটিতে যেখানে ফসল চাষাবাদ করা হয় না, সেখানে সারা বছর সবজি আমরা উৎপাদন করতে পারি এবং যেখানে আমাদের খাত থাকে সেখানে পানির থাকে, সেই পানিতে আমরা বিভিন্ন পরিমাণে দ্রুত বর্ধনশীল মাছের চাষ করে থাকে কৃষক ভাইরা এবং তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই পদ্ধতি বর্তমানে নোয়াখালী জেলায় প্রায় 1200 হেক্টর এলাকায় সম্প্রসারিত হয়েছে। শ্রোতা দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় গবাদি খামারের অবদান অনস্বীকার্য। অনেকেই পারিবারিক খামার করে সফল হয়েছেন। ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামে এমনই এক পারিবারিক খামার, যা উদাহরণ সৃষ্টি করেছে এই এলাকায়। প্রথমে একটি গরু দিয়ে খামার শুরু করলেও এই খামারের বর্তমানে বাছুর সহ গরুর সংখ্যা 10টি। শুরুতেই এই খামারে দেশীয় একটি গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বীজ দেওয়া হয়। এই বীজ থেকে বকনা বাছুর ফলে আবার এই বকনা বাছুরেই গাভীতে পরিণত হয়। তার খামারে 4টি বাছুর আছে, 2টি গাভীর অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা হবে। এই পারিবারিক খামারটি ঢাকার খুব কাছাকাছি হওয়ায় দুধ উচ্চ মূল্যে ঢাকায় এবং স্থানীয় বাজারে বিক্রি হয়। এই এলাকায় দুধের ব্যাপক চাহিদা এবং খামারে দুধের মান ভালো, কারণ গাভীকে কাঁচা ঘাস দেওয়া হয়। ষাঁড় বাছুর হলে এই 2.5 বছরের মধ্যে একটি বড় ষাঁড়ে পরিণত হয় এবং 1 লক্ষ টাকা বিক্রি হয়। আর বকনা বাছুর হলে দুধ এবং মাংস দুই পাওয়া যায়। একটি সাধারণ পরিবারও মাত্র একটি গরু দিয়ে একটি খামার করতে পারে। ঠিকমতো পরিচর্যা করলে ছোট্ট একটি খামারও বৃহৎ একটি খামারে পরিণত হতে পারে। গরু আয়ে গরু দিয়ে আসনা করি, মানে দেওয়া লাগে কোনটা কি লাগে ওটা যোগা দেই। দুধের বাজার ভালো, বালাটা বিক্রি হয়, এত বাসাতে এসে নিয়ে যায় এরা। একটি বাড়ি যদি একটি খামার হয় তাহলে প্রাণী সম্পদের উন্নয়নের পাশাপাশি দেশ হবে স্বাবলম্বী, দেশের প্রোটিনের চাহিদা পূরণ হবে, দেশের মানুষ হবে সুখী সমৃদ্ধশালী, সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। বাছুর দুধ এবং মনে করেন দুটোই লাভ,
এক একটা বাছুর মনে করেন এক বছর পরে এক একটা বাছুর 20-30 হাজার টাকা বিক্রি হয়ে যায়, আর দুধ তো মনে করেন আছেই। যদি গাভি সার বাছুর হয় তাহলে মনে করেন এটা যে 1-2 বছরে এটি 1 লক্ষ টাকার মাল হয়ে যায়, আর মনে করেন যেটা এই গাভি জাতের ওইটা মনে করেন যে 2-3 বছর পারলে ওইটাও মনে করেন যে এক একটা গাভি 1 লক্ষ টাকার উপরে বিক্রি হয়। দুধ এবং মাংস দুটোই আমাদের ই হইলো, এখন মনে করেন আমরা আর্থিকভাবেও এই গাভি পাইলে সচ্ছল আছি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন, এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলার কৃষি @aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।